কারণ একটা মানুষের যে ব্রেনের সাইজ এটা সাইজটা অনেক বড়, এখানে অনেক কিছু রাখা যায়, কিন্তু সেটা একত্রে রাখে, কিছু কিছু করে জমা করতে হয়, যদি অতিরিক্ত হয় সেটা কেড়ে যায়, পড়ে যায়। প্রথম যে চাহিদা আমার জীবনে সেটা হলো নিডস ফিলআপ করার জন্য, আমার কিছু প্রয়োজন আছে, আর প্রয়োজন গুলো আমাদের বাসায় যেটা বলা হয় অন্নবস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান, আমি এবং আমার পরিবারের সদস্যদের এই চাহিদাটা ফিল আপ করার জন্য আমি অ্যাক্সিলেন্ট ওয়ার্ড করি। দুই নম্বর যে জিনিসের জন্য আমি অ্যাক্সিডেন্ট ওয়ার্ড করি না সিরিয়াস, সেগুলো আমার কিছু ওয়ার্ডস আছে, সাওয়া আছে, সেই সাওয়াগুলোর মধ্যে ছিল আমার গাড়ি বাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স থাকবে, আমার কাছে মানে অনেক কিছু থাকবে, যেগুলো আমরা সচরাচর স্বপ্ন দেখতেছি, আমাদের আমার স্বপ্নগুলো ফিল আপ করা থাকবে। তিন নম্বর যে জিনিসের জন্য আমি অ্যাক্সিডেন্ট ওয়ার্ড করি এবং অন্য পেশার সাথে আমি মিলিয়ে দিই, তার পরিবারের জন্য হতাশার কারণ হবে না, বরং পরিবারের ওই ব্যক্তির অনুপস্থিত থাকলেও তার পরিবারে কোনো বাধা বা কষ্টের সম্মুখীন হতে হবে না, এরকম একটা সুন্দর সিকিউরিটি এখানে। দেশের জন্য কাজ করে আমরা এখানে যারা আছি, টাকা পয়সা হলো, আপনার গাড়ি বাড়ি হলো, আপনার বেসিক নিডস গুলো ফিল আপ হলো, আপনার পরিবারকে শান্তিতে রাখলেন, এবার আমরা যেটা চাই একটু সম্মানিত হতে চাই, ইয়েস অর নো? আর এই সম্মানের জন্য সম্মান যদি একদম মন থেকে পেতে হয় তাকে অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ড তথা নেটওয়ার্ক মার্কেটিং করা উচিত, কারণ এখানে মধ্যেই স্বপ্নটা বা রিয়েল সম্মানটা এখানে পাওয়া যায়। দেখেন এখানে অনেকে আছেন যারা আমার থেকে সিনিয়র, অনেকে আছেন আমার সমবয়সী, কেউ কেউ আছেন আমার থেকে জুনিয়র, অবরণ মিলে যে সকলের যে সম্মান, এবং সারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় যখন যায় অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডে দাওয়াত দিয়ে, এই যে সম্মান এটা কিন্তু কোটি কোটি টাকা খরচ করে পাওয়া সম্ভব না। আমার জীবনে আমি অনেক ব্যক্তিকে চিনি, তারা জীবনে একটা মারহাবা বা একটা সম্মান বা তার নাম বলবে, এই জিনিসের জন্য লাখ লাখ টাকা খরচ করে, পৃথিবীতে আরেকটা নেই। তো ওই কৃষণ লোকটাকে মোটিভেট করছে যে আজকে যদি আপনি এখানে একটু অংশগ্রহণ করেন, এখানে যদি কিছু টাকা পয়সা দেন।